কলকাতার চাঁদনি চক ব্যস্ত শহরের ব্যস্ততম একটি জায়গা। তবে এই জায়গাটি মূলত জনপ্রিয় ইলেকট্রনিক্স এবং প্রয়োজনীয় দ্রব্যের খুচরো বাজার হিসাবে, যেখানে আপনারা কম্পিউটার ল্যাপটপের পাশাপাশি বিভিন্ন প্রয়োজনীয় ব্যবহারের জিনিস এবং তার পার্টস সব কিছুই এখানে পাবেন খুব সহজে এবং খুবই কম দামে। কম দামে এখানে ভালো ভালো জিনিস বিক্রি হয় বলে সাধারণভাবে এই বাজারের আরেক নাম চাঁদনি চক চোর বাজার। চলুন আজ আমরা যাব এই বাজারের মধ্যে এবং দেখে নেব এই বাজারটি কেমন। ইয়োর ট্রাভেল ফ্রেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না নতুন নতুন জায়গায় ভ্রমণ বিষয়ক ভিডিও সবার প্রথমে দেখার জন্য। এই জায়গাটির নিকটতম মেট্রো স্টেশন হলো চাঁদনি চক। এছাড়া এই বাজারের গুগল ম্যাপ লোকেশন লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা অবশ্যই এই জায়গাটির লোকেশন দেখে নিতে পারেন। চলুন তাহলে পা বাড়াই কলকাতার সেই বিখ্যাত বাজারে। এই বাজারে ঘুরতে ঘুরতে কিছু তথ্য আপনাদের দিয়ে রাখি যা আপনাদের অবশ্যই কাজে লাগবে। এখানে আপনারা দুই ধরনের দোকান দেখতে পাবেন, স্থায়ী দোকান, যাদের দোকান রাস্তার ধারে কোনো বাড়ির মধ্যে। সাধারণত এই ধরনের দোকানগুলি সঠিক জিনিস সঠিক দামে বিক্রি করে এবং আপনি কোনো জিনিস কিনলে তার সঠিক বিলও পাবেন। আর এক ধরনের দোকান হলো অস্থায়ী দোকান, যারা বসে রাস্তার উপরে। এখানে আপনারা খুব কম দামে অনেক ভালো ভালো জিনিস পাবেন, কিন্তু এই জিনিসের কোনো বিল নেই, কোনো ওয়ারেন্টিও নেই এবং জিনিস ভালো হবে কি খারাপ হবে তার কোনো গ্যারেন্টিও নেই, তার দাম কত হবে তাও ঠিক নেই। এই ব্যাপারটা কিছুটা নির্ভর করে লাক ফ্যাক্টরের ওপরে, আর বাকিটা আপনার সঠিক জিনিস চেনার ক্ষমতা ও আপনি কত ভালো দরদাম করতে পারেন তার ওপর। এই বাজার সত্যিই খুব অদ্ভুত। তবে আমার মতে আপনি দামি জিনিস কিনলে বড় দোকান থেকেই কিনুন, আর ছোটোখাটো টুকিটাকি ব্যবহারের জিনিস এই সমস্ত অস্থায়ী দোকান বা ছোট দোকান থেকে একটু দেখে শুনে কিনতে পারেন। সবই কিছু পাওয়া যায়, আপনার ব্র্যান্ডেড অ্যাসেম্বল আর আপনার রিপেয়ারিংও হয় এখানে, আর আপনার কম্পিউটারের সবই, স্পিকার, প্রিন্টার যা আছে তারও পার্টস পাওয়া যায়, আর ল্যাপটপও এখানে পাওয়া যায়, সবই ল্যাপটপের মধ্যে সব পার্টস, যেমনি ব্যাটারি হলো, হিঞ্জ হলো, এ সমস্ত কিছু পাওয়া যায় এখানে। তবে সব কথা শেষ কথা, আপনি এই চাঁদনি চক বাজারে যে দোকান থেকে যাই কিনুন না কেন, কলকাতার অন্যান্য জায়গার থেকে অনেক সস্তায় অবশ্যই পাবেন। এই চাঁদনি চক বাজার বা চোর বাজার আপনি যাই বলুন না কেন,
এর বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই অবশ্যই ইওর ট্রাভেল ফ্রেন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না, এই ধরনের নতুন নতুন ভ্রমণ ভিডিও সবার প্রথমে দেখার জন্য। দেখা হবে নতুন জায়গা নিয়ে পরের ভিডিওতে। ধন্যবাদ।